हेलो माय लव व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज शुक्रवार ब्लॉग पर शेयर कर गत बचर हमारे मेघालय गए तक हम प्रतिदिन वीडियो पाठित सुंदर एक पृथ्वी तैना झरना पहाड़। सकाले घूम भेंगे गेलो, देखलाम परिच्छन्न कर्मी सारा रास्ता झाड़ू दिच्छे। ओदेर हजारो परिश्रमेर फले आमरा एई सुंदर नगरीते बास करी। 2020 जून मास चलछे, आज देखलाम प्राय 76 लाख मानुष सारा पृथिवीते करोना भाइरास आक्रांत। আর আমাদের বাংলাদেশে আজ শুক্রবারে মারা গিয়েছে 46 জন। 46 জন মারা গিয়েছে আর আমরা 3 মাস ধরে হোম কোয়ারেন্টাইনে আছি। সত্যি খুব ভয়াবহ এই সময়। তো এই সময় আমরা নিজেরা ফ্যামিলির মধ্যে অ্যাক্টিভিটিস করতে পারি। প্রতিদিনই বিকালে আমার ছেলে মেয়েরা ইউটিউব দেখে নতুন একটা একটা নাস্তা তৈরি করে বিকালের জন্যে। সকালের আর রাতের রান্নাটা আমি করি, আর বিকালে ওরা প্রায় দিনই একটা না একটা নতুন কিছু রান্না করে। আজকে রান্না করেছে জাপানিজ কটন সফট কেক। ইউটিউব দেখেই বের করেছে জাপানিজ কটন সফট কেক, তারপর ওরা রান্না করেছে। কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে এই ভিডিওটা শেষ হলে লাস্টে আমি দিয়ে দিব, আপনারা দেখবেন। সেখানে যেটা কেক ফ্লাওয়ার বলে, কেক ফ্লাওয়ারটা হচ্ছে 1 কাপ ময়দার থেকে 2 টেবিল চামচ আপনি ময়দা কমিয়ে রাখবেন, আর সেই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। তারপর সেটা খুব ভালো করে মিক্স করে ছেঁকে নেবেন, তাহলেই তৈরি হয়ে গেল কেক ফ্লাওয়ার। তো সত্যি বলছি এই জাপানিজ সফট কটন সফট কেকটা খুবই টেস্টি হয়েছে। তো 8 ভাগ করার পর আমি 2 টুকরো পেয়েছি, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 4 জন খেয়েছি আলহামদুলিল্লাহ। পরে ভয়েস ওভার দিয়েছি, খুবই 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 ইয়ামি, খুবই মজা হয়েছে, আপনারা অবশ্যই বানাবেন। আমরা তো সবসময় নর্মাল একটা সিদ্দিকা কবিরের বই দেখে কেক বানিয়েছি, তারপর একসময় বার্থডে কেকটা একজন ভাবির কাছে শিখেছিলাম। বার্থডে কেকটাও ফোম কেকটা আর কি বানাতাম। তো এইটা আবার নতুন ধরনের একটা কেক হলো, কটন সফট কেক, জাপানিজ কটন সফট কেক। ওরা চিজ কেকটাও বানায়, জাপানিজ চিজ কেক। তো এটা চিজ কেকটা না, চিজ কেকটা আরেক দিন বানিয়েছিল আমার ছেলের বার্থডের দিন, আমার ছেলে নিজেই বানিয়েছিল। আজকে বানিয়েছে আমার ছেলে আর মেয়ে, ওরা 2 জন মিলে আজকে বানিয়েছে দেখলাম। হ্যাঁ, জাপানিজ কটন সফট কেক বেশ বেশ টেস্টি হয়েছে, ভালো। এইভাবে যদি মানে কাজের মাঝখানে বিকালটা তারা এনজয় করে তাহলে তারা ভালো থাকবে। এক এক বয়সে ভালো থাকার এক এক কাজ দিতে হবে, বুঝতে পেরেছেন? বাচ্চাদের সাথে মনে করেন আপনি কিছুক্ষণ খেললেন, মাঝ বয়সীদের আপনি কিছু খেলনা দিলেন, টাক্স দিলেন, তারপরে এইরকম বয়সীদের যারা নতুন নতুন বিয়ে করেছে এদের কি দিবেন? এরা বড় ছেলে মেয়ে আরও, এদের এরকম নাস্তা বানালো, ঠিক আছে ওদের ভালো সময় কাটলো, আমি রাতের বেলা রান্না বান্না করলাম। এটা আমি ইন্ডিয়ান পোস্ত বিরিয়ানি রান্না করেছি, ইন্ডিয়ান পোস্ত চিকেন বিরিয়ানি। আমার কাছে ইন্ডিয়ান পোস্ত চিকেন বিরিয়ানিটা মনে হয় যত ঢাকায় বিরিয়ানি পাওয়া যায় বাইরে কিনতে, সমস্ত বিরিয়ানির থেকে স্বাদ বেশি। এটার ইনগ্রিডিয়েন্টসটা কম,
কিন্তু টেস্টের দিক থেকে আমার মনে হয় না এটার ধারে কাছে ঢাকায় কোনো বিরিয়ানি যায়। এটা এতই টেস্টি, একদিন আলাদা একটা দিনে এই বিরিয়ানিটা রান্না করার আর ভিডিওটা পুরাটা করব। এখন আমরা খেলাম এই পোস্ত চিকেন বিরিয়ানিটা খেলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরম পানি দিয়ে গার্গল করবেন 2-3 বার, গরম চা খাবেন, আর অবশ্যই চিকিৎসা করবেন। ডাক্তার করোনা মনে হলেই, গলা ব্যথা করলেই চিকিৎসা করবেন, গার্গল করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। এই হচ্ছে গিয়ে ইনগ্রিডিয়েন্টস। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু।